যেই শিক্ষা মানুষকে মানুষের কাতারে নেয় না, যেই শিক্ষা অর্জন করার পর কোনো মানুষ নামাজ ধরতে পারে না, যতই বড় শিক্ষিত হোক না কেন, যতই বড় ডিগ্রিধারী হোক না কেন, ওই বান্দাকে শিক্ষিত বলা যায় না। এরা হলো শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঝাঁকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, পরে যে কান্ডা ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ঘরে সাধুর ভাস, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেটা কি যেন নবমীতে যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওই সময় খেজুর গাছের একটা শুকনা ডাল, এটা ছিল রাসূলের মেম্বার, না আগা আছে না গোড়া আছে না জান আছে, কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, তো যখন নাকি মসজিদে নববীর মেম্বার তৈরি হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা ছেড়ে মেম্বারে দাঁড়াই গেলেন, ওইটা ছেড়ে মেম্বারে দাঁড়ালেন, তো সাহাবা একরাম সামনে বসা, কিছু সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে শুনতেছি পয়গম্বর, আপনি এখান থেকে উঠে মেম্বারের ভিতরে দাঁড়াইলেন, আমরা এখান থেকে শুনতেছি যে খেজুর গাছটার সঙ্গে এতদিন পর্যন্ত ট্যাগ লাগায় খুতবা দান করতেন নবী, ওই খেজুর গাছ থেকে কেমন যেন হাউ মাউ করে কান্নার আওয়াজ বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আপনি কি ওই খেজুর গাছের কান্নার আওয়াজ শুনে? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, হে সাহাবা একরামের দল, তোমরা যদি সাধারণ সাহাবা একরাম হওয়ার পরও তোমরা যদি গাছের আওয়াজ শুনো, আমি রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে কেন শুনবো না? আমি পয়গম্বর শুনতেছি, খেজুর গাছের ফুপে ফুপে কান্নার আওয়াজ আমি পয়গম্বরের কানের মধ্যে আসতেছে, সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কান্দে গাছ? আল্লাহর নবী সুন্দর করে মেম্বার থেকে নামলে, পয়গম্বর মেম্বার থেকে নামার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের সঙ্গে হাত লাগাইলেন, আল্লাহর নবী খেজুর গাছের গায়ে হাত লাগানোর কারণে যেন খেজুর গাছটা আরো বেশি হাউ মাউ করে কাঁদতেছে, আবেগে পড়ে গেছে, কেমন যেন আমার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে ট্যাগ লাগায় খুতবা দান করতেন নবী, আজকে যখন মেম্বার পাইলেন, মেম্বার পেয়ে এখান থেকে আপনি নেমে গেলেন, পয়গম্বর এখন আমার দিলের ভিতরে কষ্ট, রাসূল আমি আপনার সহবতে থাকতে চাই, এটাই হলো আমার দিলের আশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের বুকে হাত বুলায় বুলায় সাহাবা আইমদেরকে ডাক দিয়া বলেন, হে সাহাবা আইমের দল, আমি পয়গম্বর বললাম সাক্ষী থাকো, আমি পয়গম্বর ঘোষণা করলাম যেই খেজুর গাছটা আমি নবীকে এত মহব্বত করে, আমি নবী বললাম সাক্ষী থাকো, আমি পয়গম্বর যখন জান্নাতের ভিতরে ঢুকবো এই একটা শুকনো খেজুর গাছের ডাল, এই খেজুর গাছটাকে আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে ঢোকায় নিয়ে যাব। এটা হলো একটা খেজুর গাছ যদি নবীকে মহব্বত করার মাধ্যমে, খেজুর গাছটা যদি আল্লাহ নবীর সঙ্গে জান্নাতি হয়, এ মুসলমান আপনার আমার দাম কম না বেশি জোরে কম, সারা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দামি হলো আশরাফুল মাখলুকাত, এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়ালা কদ কারামনা বানি আদম, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে বনি আদমকে সবচাইতে বড় সম্মানিত বানাইলাম, এর চেয়ে সম্মানিত আমি আল্লাহ পাক অন্য কোনো নবীকে বানাই নাই, অন্য কোনো মানব জাত অন্য কোনো জাতিকে বানাই নাই, সবচেয়ে সম্মানিত জাতি আমি আল্লাহ পাক মানুষকেই বানাইলাম। ওই মানুষ যদি নিজেকে নিজে না বুঝে, নিজেকে নিজে না চিনে, মানুষ তখন আর মানুষের কাতারে থাকে না, ওইটারে বলা হয় হায়াওয়ান জানোয়ার, বরং তার চাইতেও খারাপ। এক জায়গায় রব্বে কারিম বলেন, আমি মানুষকে সম্মানিত বানাইলাম,
আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উলাইকা কাল্লাম, ওগুলার সব কুকুরের মতো, হায়ানের মতো, জানোয়ারের মতো, নানা বরং তার চাইতে কি খারাপ। এক জায়গায় বলেন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষকে সম্মানিত বানাইলাম, আরেক জায়গায় ডাক দিয়া বলেন না না এই মানুষটা যদিও সম্মানিত বরং কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ। একটা মানুষ সম্মানিত হয় কেন, অসম্মানিত হয় কেন? আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করার পর আপনাকে আমাকে পয়গম্বরকে দিয়া দিলেন যেন আখলাকটা মেনে চলতে পারি। কোন বান্দা ইমানদার হওয়ার পর, মুসলমান দাবি করার পর, ওই বান্দা যদি ইসলাম সুন্দর করে ফলো না করে, আখলাক সুন্দর করে ফলো না করে, তাহলে ওই বান্দাটা ইমানদার থাকে না। যদিও নামের আগে মুসলমান না গায়, তাও কিন্তু মুসলমান নয় সে বন্ধ। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, আবার গুনাও করে, জেনাও করে, দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা বান্দা করে না। এই অন্যায়গুলো করার কারণে বান্দায় করার মানুষের কাদরে নেই। আল্লাহ বলেন উলাইকা কাল্আনআম বাল হুম আদল, ওগুলো সব গরু, শুয়োর, হায়ওয়ান, জানোয়ারের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ হায়ওয়ানের চেয়ে খারাপ হয় কিভাবে? আপনাদেরকে যদি প্রশ্ন করি বলেন তো, নামাজটা মানুষের জন্য ফরজ নাকি কুকুরের জন্য ফরজ? মানুষের জন্য যদি নামাজ ফরজ হয়, অসংখ্য যুবক যুবতী আছে নিজেদেরকে মুসলমান দাবি করে মাগার নামাজের কথা বললে গাও জ্বলে, নামাজের কথা বলবেন সুন্দর করে বলবে হুজুর প্যান্টের ভিতরে সমস্যা, মানে ছোটবেলা প্যান্টে মুছছে, এখনো প্যান্টে মুছে, ঠিক কিনা জোরে কন? দোকানে যাইবেন বড় সাইজের একটা প্যাম্পাস কিনে তারে বড়ায় দিবেন, কথা হয় না? নামাজের সময় যার প্যান্টে সমস্যা হয়, এটা মানুষ নাকি অমানুষ? কারণ আল্লাহ পাক মানুষের উপরে ফরজ নামাজ আদায় দিলেন ফরজ, মানুষের উপরে নামাজ করলেন ফরজ। এই বান্দা যখন নামাজ আদায় করে না, ওই বান্দা যখন পর্দা করে না, কারণ রব্বে কারীম মানুষের উপরে পর্দা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, কোন বান্দা নিজেকে মুসলমান দাবি করবে, নামাজ পড়বে না, পর্দা করবে না? আল্লাহ বলে কুকুরেরও নামাজ নাই, হায়াওয়ানেরও নামাজ নাই, তুই মুসলমান হওয়ার পরে তোর নামাজ নাই। তার মানে কুকুর আর তোর ভিতরে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল্আনআম, পশু যেমন তুই তেমন, উলাইকা কাল্আনআম, কুকুর যেমন তুই তেমন, হায়ান যেমন তুই তেমন। কারণ হায়ানের নামাজ নাই, তোর নামাজ নাই, কুকুরের নামাজ নাই, তোর নামাজ নাই, জানোয়ারের নামাজ নাই, তোর নামাজ নাই, হায়ানের পর্দা নাই, তোর পর্দা নাই। সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে পর্দা করে না, নামাজ পড়ে না, আবার যদি জিজ্ঞাসা করেন নামাজ কেন পড়ো না, কারণ হুজুর নামাজ না পড়লেও ইমান ঠিক আছে আছে না? অনেক বড় শিক্ষিত, শিক্ষা জুলি মাথায় নিয়ে বুড়া হয়ে গেছে, ডিগ্রি অর্জন করলো, এদিক দিয়ে আবার ঘুষ খায়, ঘুষটাকে হারাম মনে করে না, হালাল মনে করে খায়, সুদ খায়, সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়, দুর্নীতি করে, এটারে গুনাহ মনে করে না, হারাম হালাল মনে করে খায়, যৌতুক কর খায়, নিজের বউরে পিটায়, আবার মনে করে এটা উপহার আছে নাই। যেই শিক্ষা মানুষকে মানুষ বানাইতে পারে না, যেই শিক্ষা মানুষকে মানুষের কাতারে নেয় না, যেই শিক্ষা অর্জন করার পর কোন মানুষ নামাজ ধরতে পারে না, যতই বড় শিক্ষিত হোক না কেন, যতই বড় ডিগ্রিধারী হোক না কেন, ওই বান্দাকে শিক্ষিত বলা যায় না, এরা হলো শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, পরে যে টান্ডা ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ঘরে সাধুর ভার, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকি আর ভণ্ডামিতে দেশটাকে চে ভরিয়া, গাজার কল কি টান মারিয়া, গাজার কল কি টান মারিয়া, দেখায় খাজার সাল,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক নজরে কর, আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে বলেন। যেই বান্দাটা নামাজ মুসলমান হয় নামাজ আদায় করে না, যেই বান্দাটা মুসলমান হয় পর্দা করে না, যদিও আমি আল্লাহ তাদেরকে সম্মানিত বানাইলাম, কিন্তু ওই মুসলমানটা নামাজ না পড়ার কারণে, পর্দা না করার কারণে, গুনাহ করার কারণে, আমি আল্লাহ তাকে বললাম ওটা হলো গরু ছাগল কুকুর বিড়াল হায়ওয়ানের মতো, ঠিক কি না? না না না, বরং তার চাইতেও বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পর ওই বান্দারা কেমনে আবার কুকুরের চিপ খারাপ হয়, ওই বান্দাটা কেমনে আবার হায়ওয়ান জানোয়ারের চাইতে খারাপ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বালহুম আদাল, মানে কুকুরের চেয়েও খারাপ, হায়ওয়ানের চেয়েও খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। খুব করে বুঝবেন, সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে যে সমস্ত মানুষটার চান্দাবাজি করে আছে না নাই, সন্ত্রাসী করে আছে না নাই, খায় আছে না নাই, নেশা করে অনেক আছে, ওরে পিনিকরে ভাই না খাইলে পেটের ভাত জমা না, এত চেষ্টা করে প্রশাসনের লোকেরা, এলাকার মানুষেরা, মুরব্বীরা, চেয়ারম্যানেরা, মেম্বারেরা, আমরা এত বয়ান করি, এরপরও গাঁজা কমে না, দিন দিন বাড়ে। এমন খাওয়া খায়, রাত্রেবেলা 12টার দিকে খায় আয়েশা, বউরে টোকা দিয়ে কয় আম্মা দাদু দাদু বলো, মারে যদি কেউ, বউরে যদি কেউ মার পায়, এ বউ আসে নিয়া, বউ তো বুঝছে যে মা যেহেতু কইছে আজকে দাদা দিয়ে ফিরে দিব, তাহলে এটা হয়েছে। এই যে গাঁজা ইয়াবা মদ এগুলো খায় কুকুর না মানুষ? কে কে খায়? চান্দাবাজি করে কে? মানুষ। জেনাবে বিচার করে কে? মানুষ। মানুষের জায়গা মারে কে? মানুষ। গুনাহের কাজ করে কে? মানুষ। আল্লাহ কয় কুকুর হয়ে যে কাজটা কুত্তায় করে না বেটা, তুই আশরাফুল মাখলুকাত হয় ওই কাজ করার কারণে তুই তো বেটা কুকুরের চাইতেও খারাপ। কুকুর তো দিন শেষে আল্লাহ পাকের জিকিরি করে, কুকুর তো তার মালিককে ভুলে না, কিন্তু মানুষ তার সম্মান নষ্ট করে আল্লাহকেও পর্যন্ত ভুলে যায়।